জামাই রাজা ও ও কি ব্যাপার ম্যাডাম বাড়ির ট্যাক্সটা বাকি আছে বাড়ির ট্যাক্স মানে আমি তো এই সবে বাড়ি কিনলাম এর মধ্যে ট্যাক্স কথায় বলে না মোড়া কেনার আগে চাবুকটা কিনতে হয় কত টাকা বলুন টাকাটা কোথায় গেল হ্যাঁ আমার টাকা টাকাটা কে চুরি করেছে মা যাই হোক না কেন লড়াইটা আপনার আর আমার মধ্যে আপনি যদি বারবার সেটা ভুলে গিয়ে আমার মা বাবাকে টেনে আনার চেষ্টা করেন তাহলে ভদ্রতা নামে তকমাটা আমি নিজের গায়ের থেকে ছেড়ে ফেলতে বাধ্য হব হরে কৃষ্ণ 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 হরে হরে চুপ কি হচ্ছে এসব এই বাড়িতে আমি বলছি আমার মনে হচ্ছে কি বলতো তোমার সামনে যাতে তুমি কিছু ভণ্ডুল করে দিতে না পারো ওই ওই ছবিটাকে ঢাকা দিয়ে দেখো বিনোদন হচ্ছে দেখো আপনি ঠিক কি চান বলুন তো মা তোমার মতো ভিখিরির কাছ থেকে কি বাঁচাবার আছে শুধু একটা কথা মনে করিয়ে দিই কোর্টের দেওয়া তিন মাস কিন্তু আজই শেষ আজ আপনার সাথে তর্ক করতে আর ইচ্ছে করছে না ইনফ্যাক্ট আপনি আজ এতটাই নিচে নেমে গেছেন যে চেষ্টা করেও আপনাকে দেখতে পাচ্ছি না আর নীল তুমি বলেছিলে না সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে তাই আমি নিজেকে প্রমাণ করার পরে তুমি কি করবে সেটা এখনই ঠিক করে ফেলো আমার সঙ্গে থাকবে না আমার ছেড়ে যাবে ঈশান চ্যাটার্জি এবং নীলাশা ব্যানার্জি আজ আপনাদের বক্তব্য শোনার পালা ইওর অনার আমরা বিয়ে করেছিলাম ভালোবেসে আমি আজও নীলকে আগের মতোই ভালোবাসি নীলাশা দেবী এবার আপনি বলুন মেয়েদের যখন বিয়ে হয় না তাতে দেখেছি শিবরাত্রি পুজো করতে অথচ শিব ঠাকুরের মতো চাল চুলহীন আর একজন আছে বলে আমার মনে হয় না ঈশান চ্যাটার্জি এবং নীলাশা ব্যানার্জি আপনাদের ডিভোর্সের মামলার নিষ্পত্তি সেই দিনই হয়ে গিয়েছিল যেদিন আপনাদের দুজনকে একসাথে তিন মাস থাকার নোটিশ দেওয়া হয়েছিল আজ আপনাদের বক্তব্য শোনার পালা এবং জেনে নেওয়া যে আপনারা ঠিক কী চাইছেন প্রয়োজন মতো আমি মামলার রায় শোনাবো নয়তো কেস ডিসমিস হয়ে যাবে এই মামলার বাদী ছিলেন নীলাশা দেবী তাই প্রথমে আমি ঈশান চ্যাটার্জির বক্তব্য শুনব ইওর অনার আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম এখন ভালোবাসা তো সহজে আসে না তাই একটা সম্পর্ককে লালন করতে হয় বুকের কাছে রেখে পালন করতে হয় তার যত্ন নিতে হয় আমিও চেষ্টা করেছিলাম সাধ্য মতন যত্ন নেওয়ার আজকে এত কিছু হওয়ার পরেও আমার কখনো মনে হয়নি আমাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে দিনের পর দিন আমাদের ভালোবাসার গভীরতা শুধু বেড়েই গেছে আমি আজও নীলকে আগের মতোই ভালোবাসি ওর ভালোর মধ্যে নিজের ভালো খুঁজে নেওয়ার চেষ্টা করি ইওর অনার আমি নীলকে আমার কাছে রাখতে চাই না ওর সাথে আমি থাকতে চাই এখন বাকিটা আজকে সিদ্ধান্ত যাই হোক না কেন নীল আমায় নিয়ে বাড়ি ফিরুক বা আমায় ছাড়া আমার ভালোবাসায় কিন্তু কোনো বদল আসবে না কারণ একটা মানুষকে সারা জীবন ধরে যখন ভালোবেসে গেছি তখন খুব চেষ্টা করেও তাকে একটুও ঘেন্না করা সম্ভব নয় রক্ত মাংসের মানুষ তো তাই বোধ হয় ঠিক আছে এবার আপনি বসুন নীলাশা দেবী এবার আপনি বলুন মেয়েদের যখন বিয়ে হয় না সবাইকে দেখেছি শিবরাত্রি করতে যদিও আমার মা
কোনোদিনও আমায় করতে দেয়নি। শুনেছিলাম শিব ঠাকুরের মতো বর পাওয়ার জন্য এই পুজো, এই ব্রত। অথচ শিব ঠাকুরের মতো চাল চুলোহীন আর একজন আছে বলে আমার মনে হয় না। মানুষ তো জন্মের পর অনেক কিছু শেখে, আমিও শিখেছি আমার মায়ের কাছে। আমার মায়ের থেকে আমি অনেক কিছু শিখেছি। যাদের টাকা আছে, যাদের টাকা নেই তারা কতটা আলাদা, যাদের টাকা নেই তাদের দিকে কিভাবে করুণা মিশ্রিত দৃষ্টিতে তাকাতে হয় ঘেন্না নিয়ে, মাই আমায় শিখিয়েছে, মা শিখিয়েছে কি করে গরিবদের অল্প কিছু দিয়ে আরো অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে বড় প্রমাণ করতে হয়। তুমি গরিব, তুমি যে বেঁচে আছো এটাই অনেক। এই ধারণাটা কিভাবে গরিবদের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজের ঘা সোজা রাখতে হয় আমার মা আমাকে শিখিয়েছে, তাই ভাবতে শিখে গেলাম। নমস্কার বন্ধুগণ, আমি অসাধ্য সাধন কর লেডি স্পেশাল নিয়ে আবার আপনাদের সামনে। রাড়ি শ্রেণী, শাণ্ডিল্য গোত্র, দেবগণ, কন্যা রাশি। 6 ডিসেম্বর বিশে অগ্রায়ণ, সন্ধ্যে 6:35 জেলা হসপিটালে জন্ম আমার। কাল রাতে আমি লেডি স্পেশাল ছেড়ে নেমে গেছিলাম, বলেছিলাম অসাধ্য সাধন কর আপনাদের সামনে আর আসবে না, তবে আপনাদের টানে আমি আবার চলে এসেছি। যেভাবে আপনারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুলেছেন, যেভাবে একটা বাচ্চা মেয়ের পাশে আপনারা দাঁড়িয়েছেন, সত্যি খুব ভালো লাগছে আমার। আজকে 1 টাকার যা মূল্য, তাতে রাস্তায় পড়ে থাকা একটা 1 টাকার কয়েন তোলার জন্যে কেউ কষ্ট করে নিচুও হতে চায় না। অথচ এই 1 টাকাই যদি আপনি একটা ভালো কাজের জন্য এক জায়গায় করেন, তাহলে গোটা দেশ জুড়ে কিন্তু একটা বিপ্লব ঘটানো যায়। কারণ আমাদের দেশের জনসংখ্যা বিশাল। আসুন একে অপরের পাশে দাঁড়াই, ভালো কাজ করি। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। হ্যালো, অসাধ্য সাধন, কি কাণ্ডই না ঘটেছে! আমাদের জামাইয়ের শাশুড়ি মা জামাইয়ের উপরে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। এই কয়েকদিন আগেই তো এই শাশুড়ির পিণ্ডদান জাগে। যা হয়েছে ভালো হয়েছে, জামাই যখন শাশুড়িকে খুঁজছে তখন তো ভালো কথা। মন দিয়ে খুঁজলে বালির দেশে ইয়েতির দেখা মেলে, আর আপনাদের জামাই শাশুড়িকে খুঁজে পাবে না। অল দ্য বেস্ট, চালিয়ে যান। আরেকটা ফোন দেখে নি। হ্যালো। হ্যালো, আমি মিঠাই। সে কি মিঠাই? তো মিষ্টিকে বলে জানতাম, তো সে আবার কথাও বলতে পারে। তা তুমি কোন ক্লাসে পড়ো মিঠাই? ক্লাস 2। দেখো মিঠাই, মানুষের যখন খুব আনন্দ হয় তখন সকলে মিঠাই বিতরণ করে, জানো নিশ্চয়ই। আর তুমি কি না কাঁদছো? হ্যাঁ, কাঁদলে কিন্তু খেলব না, আগে চোখের জল মুছতে হবে। আমরা যে এই বাড়িতে থাকি ওখানে অনেক জায়গা আছে, অনেক। আমাদের যে ডগিটা আছে ভুতু, ওরও জায়গা আছে। কিন্তু আমার দাদাই ঠাম্মুর ওদের থেকে এই বাড়িতে থাকার জায়গা নেই, তাই আমার পাপা দাদাইয়ের ঠাম্মাকে একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। কি যেন নাম বলে বয়স্কদের বোর্ডিংকে? বৃদ্ধাশ্রম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই নাম। আমি আমার দাদাই আর ঠাম্মাকে ধরে যে কিছুতেই থাকতে পারলাম না, ওরা চলে গেল, তো তুমি তো সবার প্রবলেম সলভ করে দাও। আমার বাবাইকার মাম্মামকে প্লিজ বোঝাও না, আমার দাদাইকে আর ঠাম্মাকে তাড়িয়ে না দেয়। বলো না তুমি, দাদাই আর ঠাকুমাকে জড়িয়ে ধরে ঠাকুমার ঝুলির গল্প শুনতে শুনতে ঠিক ঘুমিয়ে পড়বো, খুব লেখাপড়া করবো, হোমওয়ার্ক করবো। আমার দাদাই আর ঠাম্মাকে বাড়িতে রেখে দিতে বলো না, অসাধ্য যাদব, বলো না প্লিজ, বলো না অসাধ্য যাদব, প্লিজ বলো না। মিঠাই, বলো না। কাকে ফোন করছো তুমি? কে এত বড় সাহস তোমার? হ্যালো, আমি প্রশান্ত বলছি। আজ আমার স্ত্রী নার্সিং হোমে মারা গেছে। টাকা খরচ করতে করতে
আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এদের বাকি টাকা না মেটালে আমার স্ত্রীর বডি আমাকে দেবে না। কিন্তু বিশ্বাস করুন, এই নার্সিংহোম যে বিল করেছে তাতে গোলমাল আছে। কিসে কি খরচ করেছে পরিষ্কার বোঝাও যাচ্ছে না। এখন আপনি বলুন আমি কি করব। আচ্ছা, ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করনি তুমি? আর অর্ঘ, তোমায় বলি, আমার গান শুনতে যাওয়ার থেকে ওকে ডাক্তার দেখানোটা কি বেশি জরুরি ছিল না? এটা আমার আর কথার ব্যাপার, কথা যদি কিছু বলার থাকে কথা আমাকে বলবে, আমি সেটা শুনব। কিন্তু এই ব্যাপারে তোমার থেকে কোনো কথা আমি শুনতে চাই না। আমি বাড়ি ছিলাম না বলে কোনো সমস্যা হয়নি তো? আসলে ওখানে আমার পরিস্থিতি তৈরি হলো যে আমি ফিরতে পারলাম না। না না, আপনি সেসব নিয়ে ভাববেন না, এইদিকে কোনো সমস্যা হয়নি। আপনি ভালোই করেছেন না ফিরে। আপনি এখন রামমোহন বাবুর পাশে না দাঁড়ালে আর কখন দাঁড়াবেন? এ তো আপনার কর্তব্য।